ফিরে আসছি খিস্তির কথায়। খিস্তি আপনাকে সাবলীল করে তোলে, আপনার রক্তচাপ, কোলেস্টেরল এবং আপনার বার্ধক্যজনিত সকল প্রবলেমকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ধুয়ে মুছে সুপার রিজের মতো সাফ করে দেয়। স্বাস্থ্যকে রক্ষা করে খিস্তি। খিস্তি যেখানে স্বাস্থ্য সেখানে, স্যার উঠাকে জিও, আজই খিস্তি মারো। আর খিস্তির সাফল্য তার বুঝতে গেলে আপনাকে মোসা ঘাড়া বুঝতে হবে। হা হা হা, দিদিকে খিস্তি দিলে দিদি লোক পাঠিয়ে আপনাকে জেলে পুরে দেবেন। এত অভূতপূর্ব ব্যাপার, খিস্তি মানুষকে কাছাকাছি নিয়ে আসে, যেমন আমি আর দিদি। কেউ কাউকে ভালো করে চিনতামই না, এই যে দিদির আশপাশে যেগুলো আছে সেই বাঞ্ছিত গুলোকেও ভালো করে চিনতাম না, কিন্তু আজ আমরা সবাই সকলকে বাঞ্ছিত বলে, বোকাচুদা বলে, বাল বলে, বোকাচুদি বলে, হ্যাঁ চিনি। মানুষ মানুষকে চেনার জন্যে কি না করে, কমিউনিকেশন মিডিয়াম, হাজার রকমের অ্যাপস ডাউনলোড করে, ডেটার পেছনে খরচা করে, রাত জেগে বসে থাকে, ফেসবুক করে, বাঞ্চদের মতো ফেসবুক লাইভ দেখে বা কেউ করে। মানুষ মানুষকে চেনার জন্য কত কাণ্ড করে। খিস্তি মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে। খিস্তি একমাত্র আপনাদের মধ্যে ব্যবধান কমিয়ে দেয়।